সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দিহান। আমি পরি। তো আজকে আপনাদের মাঝে যে গল্পটির কথা বলবো, সেই গল্পের নাম হচ্ছে একদিনের বউ। তো পার্সোনালি আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এই গল্পটি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো অবশ্যই অবশ্যই আমাদের এই গল্পটি দেখার আমন্ত্রণ রইল, এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই গল্পটা অনেক মানে ভিন্ন হয়েছে, আনকমন হয়েছে, তো মানে এটা দেখার জন্য আমরাও অনেক আগ্রহী। যেদিন ছাড়বে সেই দিন আমরাও দেখবো, অবশ্যই তোমরাও দেখবে। হ্যাঁ, গল্পটা অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে, যেহেতু আমাদের কাছে ভালো লেগেছে। আমরা যখন করেছি তখনই মারুফ আঙ্কেলকে আমরা বলেছি যে আঙ্কেল এই গল্পটা কবে ছাড়বেন, অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আপনাদেরও মনে হয় পছন্দ হবে। তো প্রিয় দর্শক, আমাদের এই গল্পটি তৈরি করেছেন আমাদের মারুফ আঙ্কেল, তো অবশ্যই অবশ্যই আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং কি আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি জানি না এই কন্টেন্টটা মানে কার কেমন লাগবে, কিন্তু আমার অনেক ভালো লাগছে, তো সবাইকে আমন্ত্রণ রইলো এই কন্টেন্টটা অবশ্যই দেখবেন, এন্ড কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তোমরা নিজেরা তো দেখবা। হ্যাঁ অবশ্যই, আমি তো অবশ্যই দেখব। মানে এই কন্টেন্ট যে কবে ছাড়ব আমি তো ওটা রব না, ওটা বলছে পরি স্নেহা আমাকে সাথে সাথে শুটিং করার মাঝখানে বলছে যে আঙ্কেল এই গল্প কবে ছাড়বে, পরি স্নেহা তো বলছে কালকেই ছাড়েন। এটা তো আসলে এডিটিং এর ব্যাপার আছে, আছে সময়ের ব্যাপার আছে, তাই না বলছিলা কিন্তু যে আঙ্কেল এটা কবে ছাড়বে আমি মানে অপেক্ষা করবো, আমি মানে দেখার অপেক্ষা। আসলে সত্যি দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, একদিনের বউ গল্পটা আসছে, তো আপনাদের দেখার আমন্ত্রণ রইলো এই চ্যানেলেই আসবে, আশা করি আপনারা আমাদের এই গল্পটা দেখবেন, অবশ্যই অবশ্যই অনেক ভালো অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু অনেক উৎসাহিত এই একদিনের বউ মানে নাটকটা দেখার জন্য, তোমরাও কি উৎসাহিত? তো আমরাও দেখবো, তোমরাও দেখবে। তো বাপ্পি ভাই অভিনয় করছেন আপনি একদিনের বউ, গল্পটা সম্পর্কে মানে ধন্যবাদ তোমার উপর। আমার আসলে অনেক ধরনের গল্প আমরা করি, এর মধ্যে ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করা হয়। তো আসলে মারুফ রহমান যে স্টাইলে গল্পগুলো করে, সে গল্পগুলোর মধ্যে মন থাকে, কাজ থাকে, দরদ থাকে, ইভেন এই জিনিসগুলো অন্য কোনো মানুষের মধ্যে আমি পাই না। আর বিশেষ করে আমি যেটা বলবো সেটা গল্পের মধ্যে আপনারা একটা প্রাণ পাবেন, একটা প্রাণ যখন পাওয়া যায় গল্পে তখন গল্পটা দেখতে ইচ্ছে করে, মানে দর্শকের তরফ থেকে বলছি। আর যখন কোনো গল্পের প্রাণ না থাকে তখন এই গল্পটা কেউ দেখতে চায় না। আর আসলে মূলত তো গল্প বানাই আমরা পোলাবানদের নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, এবং বাচ্চাদের মনের মতো গল্প বানানোর চেষ্টা করি। তারপরে কিছু কিছু সময় আছে যে আবেগ বিবেগ কাজ করে, কিছু কিছু গল্পের একটা ভিন্নতা আনার মানে একটা ইচ্ছে জাগে। তো সেই ইচ্ছেতেই মারুফ রহমানের এবার একটা ব্যতিক্রম ধর্মী একদিনের বৌদিহানের এই গল্পটা আমার ব্যক্তিগতভাবে অনেক 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 ভালো লাগছে, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এই গল্পটা অনেক ভালো লাগবে। এখানে আমিও অভিনয় করছি, তো কেমন লাগলো, কী সমাচার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর মারুফ রহমানের কথা কী বলবো, শুধু এতটুকু বলার আমার যে আসলে ও খুব অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই, হয়তোবা ইন্ডিয়া যাবে দু একের ভিতরে, আপনারা দোয়া করবেন জানি সুস্থ হয়ে ফিরে আসে এবং ভালো ভালো কন্টেন্ট আমাদের সবাইকে উপহার দেয়, এবং আমরাও জানি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। তো রংতলের পক্ষ থেকে আপনাদের অনেক 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 শুভকামনা রইল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এসেছি একটি গল্পের কথা বলবো, তার জন্য আগামী দু এক দিনের মধ্যেই রংতুলি ফিল্মে একটি নতুন গল্প আসতেছে, কে হবে একদিনের বউ। আপনারা দীর্ঘদিন যাবৎ যে ধরনের গল্প দেখে আসতেছেন এই গল্পটি তার পুরোপুরি ব্যতিক্রম। গল্পটি নির্মাণের সময় যারা পাশে ছিলেন, যারা অভিনয় করেছেন, দিহান, পরি, স্নেহা, বাপ্পি ভাই আরও যারা আছেন, তারা প্রত্যেকেই বলেছেন যে গল্পটি তাদেরও ভীষণ ভালো লাগছে। বিশেষ করে স্নেহাপুরি তো শুটিংয়ের সময় বলেছে যে আঙ্কেল গল্পটা কবে ছাড়েন, কালকেই ছাড়েন। আমি যখন এডিটিং করি তারপর যখন এডিট শেষ করে রিভিউ দেখি তখন সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আপনারা দেখবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে নাটকটি কেমন হয়েছে। আর আপনারা মতামত জানাবেন কমেন্ট করে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। তো
তবে এতটুকু বলতে পারি যে গল্পটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, একটি সেকেন্ডও আপনারা মানে গল্প থেকে বের হয়ে যাবে যেতে পারবেন না যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন। প্রত্যেকটা মুহূর্তই আকর্ষণীয়, এরপর কী হয় তারপর কী হয়। তো আমি আশা করব আপনারা যারা আমাদের নাটকগুলো দেখেন, আশা করি গল্পটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সবাই খুব ভালো অভিনয় করেছে নাটক গল্পটিতে, মন দিয়ে অভিনয় করেছে। তারপরে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে প্লিজ আমার একটাই অনুরোধ, আপনারা গল্পটি খুবই মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। বরাবরের মতোই রংতুলি, রংতুলি ফিল্মের পাশে থাকবেন। রংতুলি অন্তুলি ফিল্ম সবসময়ই চেষ্টা করে আসে আপনাদেরকে ভিন্ন কিছু উপহার দেওয়ার জন্য। প্লিজ আমি আবারও বলছি আপনারা নাটকটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমার নির্মাণ করার সার্থকতা পূর্ণ হবে। তো আপনারা ভালো থাকবেন সবসময়, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।